বিশ্বকাপ কোয়ালিফায়ার 2023 2026 বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের তৃতীয় কোয়ালিফাই ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচটি শুরু হবে 13ই অক্টোবর ভারতীয় সময় সকাল 6টায়। বিশ্বকাপ কোয়ালিফাইয়ের দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচের 90 মিনিটে গোল করে জয় নিশ্চিত করেছে নেইমাররা। এবার প্রতিপক্ষ ভেনিজুয়েলা। আর বন্ধুরা, এই ম্যাচটি তোমরা কিভাবে দেখবে সবকিছু বলে দেবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তুমি কার ফ্যান, মেসি, রোনালদো নাকি নেইমারের, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, এই ম্যাচগুলো তোমরা সরাসরি কোনো টিভি চ্যানেলে দেখতে পাবে না। এই ম্যাচগুলো দেখতে হলে তোমাদের গুগল, ফেসবুক ও ইউটিউবের সাহায্য নিতে হবে। এছাড়াও আর একটা উপায়ে তোমরা এই ম্যাচগুলো দেখতে পারো। গুগলে গিয়ে yallasur.com লিখে সার্চ মারবে, এরপর এই লিঙ্কে ক্লিক করে তোমরা ম্যাচটি দেখতে পারো। এছাড়াও ফুটবল টিভি HD অ্যাপটি ডাউনলোড করেও খেলাগুলি সরাসরি দেখতে পারো। এছাড়াও বেন স্পোর্টসের মাধ্যমে ম্যাচগুলো দেখতে পারো। আজ এই পর্যন্ত। ফুটবলের আরও নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় ফুটবলকে ভালোবাসো।